বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দায়িত্ব নেওয়ার পর দেশ এগিয়ে যাচ্ছে, সর্বপ্রকারে কৃষি খাদ্যে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার বালাতুইর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ মাঠে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, সহ সভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহাদি হাসান পায়েল, বালাতুর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর আমজাদ হোসেন প্রমুখ। জনসভার পূর্বে সদ্য নির্মিত বালাতুর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের নিজস্ব অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গাধা পানি খায়, ঘোলায় ঘোলায় খায়, এই হচ্ছে এই দেশের অবস্থা। যারা শত্রুতা করে সব সময় শত্রুতা করে। মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই তো বলেছেন, যারা মিথ্যাবাদী, যারা যুচ্ছ, তারা সবসময় মিথ্যা কথা বলবে। কারো মিথ্যা কথায় বা মানে চোখ রাঙ্গানিতে বা অবৈধভাবে কোনো কথা বললে উন্নয়ন থেমে থাকবে না।